আজকের প্রতিবেদনটি ঠগি সম্প্রদায়দেরকে নিয়ে। ইংরাজিতে থাগ, বাংলায় যাকে বলে ঠগি, এই শব্দের সাথে পরিচয় নেই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তবে ঠগিদের ইতিহাস জানেন এমন লোক দুর্লভ। কালের বিবর্তনে ঠগিরা হারিয়ে গেল ইতিহাসের পাতায় তাদের রক্তাক্ত ছাপ, কয়েকশো বছর পরে অক্ষত রয়েছে। আজ আমরা এই ঠগিদের সম্পর্কে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সংস্কৃত শব্দ ঠগ থেকে উৎপত্তি ঠগি শব্দটি, যার অর্থ ধোকাবাজ, প্রতারক। ঠগি মূলত একটি বিশেষ শ্রেণীর খুনি সম্প্রদায়ের নাম। এই দস্যু দলটি গামছা বা কাপড় জড়িয়ে হত্যা করত নিরীহ পথিকদের। গিনিস বুক অব রেকর্ডসের হিসাবে বছরে প্রায় 20 লক্ষ পথিককে হত্যা করত ঠগিরা। 1300 শতক থেকে 1900 শতক পর্যন্ত সমগ্র ভারতে তাদের আধিপত্য ছিল। জিয়াউদ্দিন বারানি লিখিত ফিরোজ শাহী ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, 1290 সালে সুলতানদের শাসনামলে প্রথমবারের মতো ভারতবর্ষে দেখা দিয়েছিল ঠগিদের। সুলতান সেই সকল ঠগিদের হত্যা করেনি, বরং তাদেরকে নৌকায় তুলে ভাটির দেশ তথা বাংলায় পাঠিয়ে দিতে নির্দেশ দেন, যেন তারা আর কোনোদিন দিল্লিতে এসে বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। 1812 সালে ব্রিটিশ সরকার ঠগিদের কথা প্রথম জানতে পারে। সেই সময় একটি গণকবরে 50টি গলায় ফাঁসি দিয়ে হত্যা করা মৃতদেহ পেয়েছিল। 1841 সালে গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের নির্দেশে প্রশাসক উইলিয়াম হেনরি স্লিম্যান ঠগিদের পুরো ভারতবর্ষ থেকে নির্মূল করতে সক্ষম হন। ঠগিরা থাকত দল বেঁধে ছদ্মবেশে। এক এক দলে ঠগিদের সংখ্যা থাকত কয়েকশো পর্যন্ত। তবে পথে বেরিয়ে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যেত। এক এক দলের এক এক বেশ, কোনো দল তীর্থযাত্রী, কোনো দল সাধারণ ব্যবসায়ী রূপে নিত, হাটে ঘাটে মেলায় কিংবা তীর্থস্থানে সাধারণ লোকজনের ওপর নজর রাখত। কারো কাছে টাকা কিংবা মূল্যবান জিনিসের হদিশ পেলেই এমনভাবে অনুসরণ করত যেন কেউ বুঝতে না পারে। এরপর সুযোগ বুঝে দুর্গম কোনো পথে বন্ধুবেশে পরিচিত হতে তাদের সাথে। নিরীহ পথচারীরাও তাদের সঙ্গে বিশ্বাস করে নিত। পথে একসঙ্গে বিশ্রাম, খাবার খাওয়া কিংবা গান বাজনা চলাকালে পথিকরা ঘূর্ণাক্ষরে বুঝতে পারত না মৃত্যুর পরগনা নিয়ে এসেছে ছদ্মবেশী ঠগিরা। এদিকে ঝোপ বুঝে কোপ মারার সুযোগে থাকত ঠগিরা। তাদের একটি দলের কাজ ছিল ছদ্মবেশে পথিকের মন ঘোলানো, সে দলের নাম ছিল চামচি। আরেকটি দল সুবিধা মতো জায়গা খুঁজে কবর তৈরি করত, এই দলটির নাম ছিল বিয়াল। আর এই দুই দলের মধ্যে সংযোগ রাখার জন্য থাকত কয়েকজন গুপ্তচর। ঠগিদের দলে একজন সর্দার থাকতেন, যিনি সাংকেতিক ভাষা ব্যবহার করে নির্দেশ দিতেন দলের অন্যান্য সদস্যদের। হত্যাকাণ্ডের জন্য তারা ব্যবহার করত একটি হলুদ রঙের রুমাল বা গামছা, এবং তার মধ্যে থাকত রূপোর একটা কয়েন অথবা দুটো তামার পয়সা। একজন পথচারীকে হত্যা করতে 3 সদস্যের একটি দল গঠন করা হতো। এদের একজন মাথা ঠেসে ধরত, একজন গামছা দিয়ে গলায় ফাঁস পেঁচিয়ে ধরত এবং অন্যজন পা ধরে থাকত। হত্যার পর লাশগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হতো, যেখানে আরেকটি দল কবর খুলে থাকত। কেউ পালিয়ে গেলে ঠগিদের অগ্রবর্তী দলটি তাদেরকে ধরে হত্যা করত। খুন করার পর পথচারীদের সব সম্পদ লুটে নিত তারা। তাতে তাদের খুব যে লাভ হতো তা নয়। কখনো বড় অঙ্কের টাকা হাতে নিত, আবার কখনো যুক্ত মাত্র কয়েকটি পয়সা। তবে ঠগিরা সাধারণত ভিক্ষুক, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্প, ঝাড়ুদার, তেল বিক্রেতা এবং নারীদের কখনো হত্যা করত না। ঠগিরা মূলত ছিল ধর্মান্ধ। তারা মা ভবানী বা কালী দেবীর উপাসনা করত। তাদের ধারণা ছিল তারা নিজেরা মানুষ হত্যা করে না, মা ভবানী তাদের দিয়ে হত্যা করেন। যাকে হত্যা করতে হবে তাকে ঠিক পাঠিয়ে দেন ভগবান তাদের সামনে। তাই ওই সব মানুষকে মেরে ফেলা ঠগিরা নিজেদের দায়িত্ব মনে করত। হিন্দুদের পাশাপাশি ইসলাম ও অন্যান্য ধর্মেরও ঠগিরাও মা ভবানীকেই ভক্তি করত। বংশ পরম্পরায় নেমে ঠগিদের বংশধররা একই পেশায় আসত, তবে সেটা সাবালক হওয়ার পর। সারা বছর 8-10 জন মানুষের মতোই সাধারণ জীবনযাপন করত তারা। এমনকি ঠগিদের স্ত্রী সন্তানরা তাদের পেশা সম্পর্কে জানত না, কিন্তু বিশেষ সময় এলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ত দল বেঁধে। বেঙ্গল আর্মির অফিসার উইলিয়াম হেনরি স্লিম্যান ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি।
তিনি বুঝতে পেরেছিলেন সাধারণ মানুষদের থেকে ঠগীদের আলাদা করা খুবই কঠিন। তাই তিনি গুপ্তচর নিয়োগ করেন এবং গঠন করেছেন বিশেষ পুলিশ বাহিনী। এমনকি তিনি পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে ঠগীদের অপরাধ স্থল বিশ্লেষণ করে মানচিত্র তৈরি করেন। এক পর্যায়ে তিনি ঠগীদের কাজের সময়টুকু নির্ণয় করেছিলেন। 1830 সাল থেকে শিলিগুড়ির গুপ্তচরদের দক্ষতায় ঠগীরা দলে দলে ধরা পড়তে থাকে। এদের কারো মৃত্যুদণ্ড, কারো যাবজ্জীবন জেল করে দেওয়া হতো। এভাবেই এক পর্যায়ে ভারতবর্ষ ঠগিমুক্ত হয়। এই ছিল ঠগীদের নির্মম ইতিহাস। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে।